আইনি জটিলতা পিছু ছাড়ছে না অনুব্রত মণ্ডলের। সিবিআই তলবের মাঝে এবার লালবাতি ব্যবহারের অভিযোগে জনস্বার্থ মামলা হাইকোর্টে। শুক্রবার মামলা করেন বিজেপি নেতা তথা আইনজীবী। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। সিবিআই তলবের মাঝে নতুন করে আইনি সমস্যায় অনুব্রত। লাল বাতি লাগানো গাড়ি ব্যবহার করায় নতুন অভিযোগ দায়ের অনুব্রতর বিরুদ্ধে। জেলার সভাপতি হয়ে কিভাবে লাল বাতি লাগানো গাড়িতে চড়েন, এই প্রশ্ন তুলে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। জানা গেছে আগামী সপ্তাহে মামলার শুনানি হতে পারে। একদিকে সিবিআই জেরার খাড়া ঝুলছে, বারবারই সিবিআইয়ের তরফ থেকে তলব করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। এসবের মাঝেই নতুন করে আইনি সমস্যায় অনুব্রত মণ্ডল। শুক্রবার এই মর্মে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। তিনি প্রশ্ন তোলেন, অনুব্রত মণ্ডল একটি রাজনৈতিক দলের জেলার সভাপতি হয়ে কিভাবে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের যে লিখিত নির্দেশনামা রয়েছে তা স্মরণ করিয়ে আইনজীবী বলেন, কেউই ব্যক্তিগত কারণে লালবাতি লাগানো গাড়ি ব্যবহার করতে পারেন না, দমকলের ক্ষেত্রেও নীলবাতি ব্যবহারের অনুমতি রয়েছে। অদ্ভুত ভিআইপি কালচার চলছে পশ্চিমবঙ্গে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল লালবাতি কারা কারা ব্যবহার করতে পারবে, এবং সেই আদেশকে মান্যতা দিয়ে মানে প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস থেকে আরম্ভ করে বিভিন্ন হাইকোর্টের চিফ জাস্টিস এবং জাজ তারা তাদের গাড়ি থেকে লালবাতি খুলে দিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই ভিআইপি কালচারের জন্য তৃণমূলের কেষ্ট বিষ্টু যা নেতা আছে সবাই লালবাতি নীলবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনুব্রত মণ্ডল কে? অনুব্রত মণ্ডল কোন মন্ত্রী? তার কি সরকারি পদ আছে? তার লালবাতি ব্যবহার করার অধিকার আছে? কোনোটাই নেই। অথবা দেখা গেল লালবাতি গাড়ি এবং ডার্ক ক্লাস দুটোই যেটা ব্যান, সেটাকে নিয়ে সে বীরভূম থেকে আসলো, কলকাতা পর্যন্ত আসলো, এতগুলো টোল ক্রস করে তারপর সে মানে কলকাতার বুকে ঘুরলো, এতগুলো ট্রাফিকের সামনে দিয়ে গেল, কেউ তাকে আটকালো না, তার নিজেরও সিকিউরিটি আছে, পুলিশ তাকে সিকিউরিটি দেয়, কেউ তাকে আটকালো না, কেউ কিছু বললো না, সে মানে একদম সুন্দরভাবে ঘুরে গেল, কোনো স্টেপ নেওয়া হলো না, ইনফ্যাক্ট আমার কমপ্লেন্টের পরও নেওয়া হলো না। আইনজীবীর প্রশ্ন, বীরভূম থেকে সম্প্রতি কলকাতায় আসার সময় লালবাতি লাগানো গাড়িতে চেপে কলকাতাতে আসেন অনুব্রত মণ্ডল, কলকাতায় তার নিজের বাড়ি থেকে হাসপাতালেও যান লালবাতি লাগানো গাড়িতে চেপে, সূত্রের খবর, এই প্রশ্নই আইনি জটে অনুব্রত মণ্ডল। এ বিষয়ে আদালতের বাইরে দাঁড়িয়ে আইনজীবী তরুণ জ্যোতি মণ্ডল বলেন, আরো একটা অদ্ভুত জিনিস আমরা জানতে পারলাম এই গাড়িটার সম্বন্ধে, যখন আমরা এনকোয়ারি করলাম তখন দেখতে পারলাম যে গাড়িটা সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে একটা ট্রাস্টের নামে গাড়ি, সে ট্রাস্টই বা লালবাতি বাইক, এটা নিয়ে মামলা। আমরা মামলা করে কতগুলো জিনিস চেয়েছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রুলসটা আছে রুলসটা আমরা যদি অ্যানেক্স করেছি পিটিশনে, আমরা সেই রুলসটা কেন ইমপ্লিমেন্ট হয় না, প্রথম আমাদের প্রেয়ার। সেকেন্ড জিনিস হচ্ছে আমরা যেটা বলেছি, পশ্চিমবঙ্গে যে কটা লালবাতি নীলবাতি গাড়ি আছে, ইলিগালি লালবাতি নীলবাতি ইউজ হয় সবগুলো খোলার, এবং থার্ড হচ্ছে যারা এই গাড়িগুলো ব্যবহার করে লালবাতি এবং নীলবাতি আনথরাইজ হবে, ইলিগাল হবে, তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হয়। এটা অদ্ভুত কালচার চলছে যেন পশ্চিমবঙ্গের তৃণমূলের কেষ্ট বিষ্টু যা যা নেতা আছে সবাই একটা অদ্ভুতভাবে ভিআইপি কালচার মেনটেন করছে, এটা গণতন্ত্রে মানা যায় না, তার বিরুদ্ধেই মামলা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা।